আসসালামু আলাইকুম। ইসলামী শিক্ষা শিক্ষার্থীরা সবাই কেমন আছো? মহামারী কোভিড-19 মহামারীর কারণে 17 মার্চ স্কুল বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের সুবিধার জন্য অনলাইন ক্লাস ইসলামপুর হরিপুরতি এফএম মাধ্যমিক বিদ্যালয়। আজকে তোমাদের সঙ্গে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিফাত। এই নিফাক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইসলামপুর হরিপুর কেএফএ মাধ্যমিক বিদ্যালয়ে। আমি জব্বারুল ইসলাম ক্লাসে অংশ নিয়েছি এবং ক্লাস করাচ্ছি। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসের দিকে লক্ষ্য রাখবে। নিফাক একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে অবাধ্যতা, প্রতারণা, দ্বিমুখী ভাগ ইত্যাদি। এই নিফাক কারা এই সম্পর্কে আমরা এখন দেখব। নিফাক একটা কাজের নাম, যে কাজটা সাধারণত করে থাকে যাদের ভিতরে, যারা বাহ্যিকভাবে দেখায় যে আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা মুসলমান। এই শ্রেণীর মানুষের ভিতরে এই নিফাকটাকে লক্ষ্য করা যায়। নিফাকটা মুসলমানদের জন্য সবথেকে বড় ক্ষতিকর, মুসলমানের সবথেকে বেশি ধ্বংস নিয়ে দিকে নিয়ে আসে এই নিফাক। শিক্ষার্থীরা আমরা নিফাক শব্দের অর্থ কী জানলাম? ভণ্ডামি, প্রতারণা, দ্বিমুখীভাব ইত্যাদি, যার ক্ষতিকর দিক অনেক। আমরা দেখতে পারি যে অন্তরে অবিশ্বাস লুকাই রেখে বাহ্যিকভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা অর্জন করবার জন্যে, সামাজিক সুযোগ সুবিধা অর্জন করবার জন্যে মুখে মুখে ইমানদারের কথা বলে এবং আমরা ইমান এনেছি এই কথা বলে আল্লাহকে তারা স্বীকার করে, লোক দেখানোর জন্যে তারা নামাজও পড়ে, কিন্তু তাদের অন্তরে আল্লাহ তাআলার অবিশ্বাস লুকিয়ে থাকে। এই শ্রেণীর কাজ যারা করে তাদেরকে বলা হয় মুনাফিক। আর এই ধরনের চিন্তা চেতনাটাকেই বলা হয় নিফাক। নিফাক আর মুনাফিক দুইটা জিনিস, যিনি নিফাক করেন তিনি হচ্ছেন মুনাফিক। নিফাক কাজের নাম, আর ওই কাজটা যিনি করেন তার নাম হচ্ছে মুনাফিক। মুনাফিক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বলেছেন। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করবে, কয়টি কথা বলেছেন? তিনটি কথা বলেছেন। আয়াতুল মুনাফিকিনা সালাসুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়া ইযা আতমিনা ক্বালা। কয়টি কথা বলেছে? তিনটি কথা। যার প্রথম কথাটা হচ্ছে, যারা মুখে মুখে বলছে যে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং মানুষকে দেখাবার জন্য তারা নামাজ পড়ছে, তাদের তিনটা কাজ দেখলে আমরা লক্ষ্য করতে পারি যে তারা মুনাফিক। তার প্রথম কাজ হচ্ছে, সে যখন কথা বলবে তার বেশিরভাগ কথার ভিতরেই মিথ্যার আশ্রয় আমরা লক্ষ্য করতে পারব। সেটা প্রত্যক্ষ হতে পারে,
বা পরোক্ষ হতে পারে। তবে যারা মুনাফিক তারা বেশিরভাগ ক্ষেত্রেই পরোক্ষ মিথ্যার আশ্রয় গ্রহণ করে থাকে। দ্বিতীয় নম্বর শর্তটা হচ্ছে, সে যখন কারোর সাথে কোনো বিষয়ে ওয়াদা করবে, কথা দেবে, সেটা লেনদেনের হতে পারে, কোনো আলোচনার বিষয় হতে পারে, কোনো কাজের বিষয় হতে পারে, কারোর সাথে কোনো সাক্ষাতের বিষয়ে হতে পারে, যে কোনো বিষয়ে কারোর সাথে যখন সে ওয়াদা করবে, এই ওয়াদাটা সে খেলাপ করবে, অর্থাৎ ওয়াদা করে সে ওয়াদা রক্ষা করবে না। আজকে আমাদের সমাজে আমরা এই শ্রেণীর মানুষের সংখ্যাটা সব থেকে বেশি দেখতে পাচ্ছি। আমাদেরকে লক্ষ্য করতে হবে, যারা ওয়াদা খেলাপ করে, যারা কথা দিয়ে কথা রক্ষা করে না, এদেরকে চিহ্নিত করতে হবে। তিন নম্বর বিষয়, ওয়াদা আতুমিনা ধনা, যখন কারোর কাছে কোনো কিছু আমানত রক্ষা আমানত রাখা হয়, তখন সে সেটাকে খেয়ানত করে। অর্থাৎ খেয়ানতের অর্থ হচ্ছে এই যে, যেটা যেভাবে দিয়েছিলাম সেটা সেভাবে সে রক্ষণাবেক্ষণ না করে সেটা তার মতো করে সে ওটা ব্যয় করে। আর আমানত হচ্ছে কারোর কাছে যদি কোনো জিনিস গচ্ছিত রাখা হয়, সে জিনিসটাকে যেভাবে দেওয়া হয়েছে ঠিক সেইভাবে ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার কাছে থাকতে হবে। আর যদি সেটাকে সে সেভাবে না রাখে, তাহলে এটা বুঝতে হবে সে ওটাকে খেয়ানত করেছে। অর্থাৎ যেভাবে গচ্ছিত রাখা হয়েছিল সে সেভাবে রাখেনি, আর সেভাবে না রাখার অর্থই হচ্ছে এই যে সে তার ইচ্ছা মতো ওইটাকে ব্যয় করেছে। তিন নম্বর শর্তটা হচ্ছে, কারো কাছে কোনো কিছু আমানত রাখলে সে তার আমানতের খেয়ানত করবে। সাধারণ গ্রাম বাংলায় আমরা যেটা বলি যে বেড়াই খেত খাচ্ছে, অর্থাৎ যার কাছে আমি রক্ষণাবেক্ষণ করবার জন্য দিচ্ছি সে নিজেই ওটাকে ব্যবহার করছে, অথচ অন্য কেউ ব্যবহার যেন করতে না পারে সেই কারণেই আমি তার কাছে রক্ষণাবেক্ষণ করতে দিয়েছিলাম। শিক্ষার্থীরা, এই তিনটা জিনিস আমরা মুনাফিকের ভিতরে লক্ষ্য করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই তিনটা চিহ্নকেই উল্লেখ করেছে। তার প্রথম চিহ্ন, যখন সে কথা বলে মিথ্যা বলে। দুই নম্বর চিহ্ন, যখন সে ওয়াদা করে সে ওয়াদাকে খেলাপ করে বা ভঙ্গ করে। তিন নম্বর শর্ত, যখন তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখা হয় সে ওটাকে নিজের মতো নিজের ইচ্ছা মতো সে ওটাকে ব্যবহার করে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এ পর্যন্ত মুনাফিকের লক্ষণ কয়টি পেলাম? তিনটি পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে পবিত্র কোরআনে সরাসরি একটা সূরা নাযিল করেছে, মুনাফিকদের কার্যকলাপের উপরে একটা সূরা নাযিল করেছে। এছাড়া মুনাফিকদের অবস্থা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের অবস্থান বা শাস্তির জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমরা মুনাফিক থেকে দূরে থাকব, মুনাফিকের কার্যক্রম থেকে দূরে থাকব, আমরা যেন কোনোভাবে মুনাফিকদের আওতায় না পড়ি সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের কোনো কাজের ভিতরে যেন মুনাফিকের চিহ্ন না আসে সেদিকে আমরা সর্ব অবস্থায় লক্ষ্য করব। মুনাফিকরা সমাজে সবসময় মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়, কারণ সে কথা দিয়ে কথা রাখে না, মুনাফিকদের সাথে মানুষ বন্ধুত্ব করে না, মুনাফিকদেরকে বিশ্বাস করে না, মুনাফিকরা সমাজে অবাঞ্ছিত ঘোষণা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা শাস্তির যোগ্য হিসাবে বিবেচিত হয়। সংগত কারণে আমরা নিফাক এবং মুনাফিক থেকে দূরে থাকব, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়ম নীতিগুলো মেনে চলব। যাই হোক, আমার আলোচনা আমি পর্যন্ত শেষ করছি। শিক্ষার্থীরা, কোভিড-19 এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সবসময় সচেতন থাকতে হবে, বেশি সময় ঘরে থাকার চেষ্টা করতে হবে, বাইরে গেলে মাঝে মাঝে সাবান দিয়ে হাত ধুতে হবে, মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে, বেশি লোকালয় এড়িয়ে চলতে হবে, বেশি বন্ধুদের সাথে মেশা যাবে না, বাইরে ঘোরা যাবে না,
এটা যতটা সম্ভব আমাদেরকে একা একা জীবনযাপন করতে হবে, এটাকে এই ব্যাধিটা শুধু মানুষের সাময়িকভাবে ক্ষতি করে যাচ্ছে তা না, যারা সুস্থ হচ্ছে তারা দীর্ঘদিন ধরে এই ব্যাধির জের টানছে, হার্ট, কিডনি, ব্রেন, টিস্যু এগুলো ক্ষতি করে যাচ্ছে, যারা বেঁচে যাচ্ছে তারা দীর্ঘদিন ধরে এই সমস্যা কিছু না কিছু তারা ভোগ করবে। আমরা যেন এর আওতায় না পড়ি আমাদেরকে চেষ্টা করতে হবে সর্ব অবস্থায় যেন আমরা সতর্ক অবস্থায় থাকতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।